সামাজিক প্রেক্ষাপট আল্লাহর নবী সৃষ্টি করে গিয়েছিলেন, এত কঠিন এবং এত বাস্তবমুখী সামাজিক পদক্ষেপ যদি গ্রহণ করা যায়, সেই সমাজে দরিদ্রতা থাকতে পারে? পারে দরিদ্রতা থাকতে? দরিদ্রতা থাকতে পারে না, হিংসার দেশ কলহ থাকতে পারে না, গরিব থাকতে পারে না। আজকে গরিবি হটাও বলে সারা বাংলাদেশে চিল্লা চিল্লি হচ্ছে, কিন্তু গরিবি সরছে না। অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলছি, ইফতিদিং করিও না, ইফতিদিং করলে জেলখানায় ঢুকাবো। এজন্য একজন বক্তা বলেছিল, বিড়ালের সামনে শুটকি এমন করে লটকায় যদি বলো বিড়াল খবরদার, শুটকির দিক নজর দিস না, বিড়াল শুনবে? বিড়াল শুনবে না। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, পবিত্রতার মাস, অথচ আপনি কি চিন্তা করে দেখেছেন এই রমজানে সবচেয়ে বেশি ব্যয়াপনা চলছে? আপনি যান না মণিপুর বাজার, যে দেখেন, আপনি চৌরাস্তায় যান, যে দেখেন, সেখানে রমজানের আগের মাসের সিনেমার পত্রিকাগুলো কিছুটা শালীন ছিল, কিন্তু রমজান আসার সঙ্গে সঙ্গে যত খারাপ ছবি রাস্তায় রাস্তায় টানিয়ে দেওয়া হয়েছে, তাই হয় নাই? শয়তান ওদেরকে এমন ভাবে মগজ ধোলাই করেছে, শয়তান বেঁধে রাখার পরে ওদের কাজ ঠিকই চলছে, চলছে দেদারচে চলছে। বন্ধুগণ, ছবি কি বলবো, যদি রাস্তা দিয়ে হাঁটি চোখ তো যাবেই, স্বাভাবিক। ছবির আবার নাম মারদাঙ্গা, চশমখোর, খবরদার, সাবধান, রেড অ্যালার্ট। আমি কবর তো আমি জেল থেকে বলছি, আর কি যে অবস্থা বাংলাদেশের! আর এই সমস্ত মানে ছবির যে নাম, তার সাথে তার দৃশ্যের কোনো সম্পর্ক নাই, ছবির নামের সঙ্গে দৃশ্যের কোনো সম্পর্ক নাই। মানে নারীকে উলঙ্গ করতে পারলে ওরা সাকসেসফুল। পবিত্রতা অর্জন হচ্ছে না পবিত্রতার মাসেও, তার কারণ কি? আমারও তো দেখতে ভালো লাগে, আমি নিষেধ করব কেন? কি চৌরাস্তায় কি কোনো ইমানদার ব্যক্তি নাই? মণিপুরে কি কোনো হাজি নাই? কোনো মুফতি নাই? কোনো উলামায়ে কেরাম নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে, কিন্তু কেন বলছে না? হাজি সাহেবেরও ভালো লাগে, গাজী সাহেবেরও ভালো লাগে, মুফতি সাহেবেরও ভালো লাগে, মাওলানা সাহেবেরও যে ভালো লাগে। অতএব ওটা উচ্ছেদ করবেন কি করে? শিকড় থেকে মূলে উচ্ছেদ না করলে উপরে যতই আহাজারি করেন এতে কোনো লাভ নাই। বলছিলাম ঋণ